বন্ধুরা আমরা এখন এই দেখতে পাচ্ছেন চিনি নিব চিনি নিয়ে এটার হোপারের ভিতরে ঢালবো তো এখানে দেখতে পাচ্ছেন আমরা চিনি ঢেলে দিচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন আপনারা কি ধরনের হাওয়া মিঠাই আমাদের মেশিনটি দিয়ে তৈরি হচ্ছে আসসালামু আলাইকুম বিজনেস বাংলার পক্ষ থেকে আমি গালিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি আপনাদের সামনে একটি খুবই কম টাকার পুঁজির নতুন ব্যবসায়িক আইডিয়া নিয়ে উপস্থিত হয়েছি এক অপূর্ব মিষ্টি স্বাদের স্বপ্নিল ছোঁয়া দিয়ে নিমিশে মিলিয়ে যায় তার নাম হাওয়াই মিঠাই আর আজকে আমি আপনাদের সামনে সেই হাওয়াই মিঠাই তৈরির একটি ব্যবসায়িক আইডিয়া নিয়ে উপস্থিত হয়েছি আর আপনারা আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই হাওয়াই মিঠাই তৈরির মেশিন অর্থাৎ কটন ক্যান্ডি মেশিন আর এই মেশিনটি দিয়ে আপনারা কটন ক্যান্ডি তৈরি করতে পারবেন আর এই হাওয়াই মিঠাই তৈরির ব্যবসাটি নতুন সম্ভাবনাময় ব্যবসার পথ খুলে দিতে পারে আপনাদের জন্য তো চলুন এখন এই মেশিনটি দিয়ে কীভাবে হাওয়াই মিঠাই তৈরি করতে হয় এবং হাওয়াই মিঠাই তৈরি করার জন্য কী কী র মেটেরিয়ালস প্রয়োজন হয় সেটি আপনাদের জানানো যাক তো প্রিয় বন্ধুরা আপনাদের কটন ক্যান্ডি তৈরি করার জন্য চিনি প্রয়োজন হবে এবং আপনারা চাইলে চিনির সাথে যে কোনো ধরনের ফুড কালার মিক্স করতে পারেন আপনারা হয়তো বাজারে অনেকেই দেখেছেন যে বিভিন্ন ধরনের হাওয়াই মিঠাই বিক্রি করে অনেকেই তো আপনারা এই ধরনের কালার মিক্স করে চিনির সাথে আপনারা এই ধরনের হাওয়াই মিঠাই তৈরি করতে পারবেন তার জন্য আপনাদের ফুড কালার ক্রয় করতে হবে ঢাকা চক বাজার থেকে আপনারা এই ফুড কালারটি ক্রয় করতে পারবেন পাইকারি দরে তো চলুন এখন আমরা হাওয়াই মিঠাই তৈরি করে দেখাই কীভাবে এই মেশিনটি অপারেটিং করতে হয় সেটিও দেখাই তো বন্ধুরা আপনারা দেখছেন আমাদের হাওয়াই মিঠাই মেশিনটি এই হাওয়াই মিঠাই মেশিনটি চালানোর জন্য আপনাদের 220 অর্থাৎ বাসা বাড়ির লাইনে আপনারা চালাইতে পারবেন আর এখন এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হাওয়াই মিঠাইয়ের মেশিনের অন অফ সুইচ এখন আমরা আমাদের মেশিনটিতে 220 ভোল্টেজের কারেন্ট লাইন দিয়েছি এরপরে আমরা মেশিনটি অন করব দেখতে পাচ্ছেন অন হয়ে গিয়েছে এটা দেখছেন হচ্ছে টেম্পারেচার বাটন আর এটা হচ্ছে ফিউজ আপনাদের বিদ্যুৎ ওঠানামা যদি করে সেক্ষেত্রে আপনাদের ফিউজটা পড়ে যাবে আর এটা দেখছেন ভোল্ট মিটার এটা দিয়ে আপনারা টেম্পারেচার দেখবেন কত পরিমাণ টেম্পারেচার চলে আসছে তো আমরা এখন এটাতে মিঠাই তৈরি করার জন্য আমরা 200 ডিগ্রি পর্যন্ত রাখবো তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটি ড্রয়ার আছে ড্রয়ারে আপনারা আপনাদের কাঁচামালগুলো রাখতে পারবেন অর্থাৎ র মেটেরিয়ালসগুলো রাখতে পারবেন চিনি আর ফুড কালার আর এই ড্রয়ারের ভিতরে ধরনের একটি তামিজ পেয়ে যাবেন এই তামিজ দিয়ে আপনারা আপনাদের হোপারে চিনি ঢালতে পারবেন মেশিনটি হিট হওয়ার জন্য কিছুক্ষণ সময় দিব বন্ধুরা আমরা এখন এই দেখতে পাচ্ছেন চিনি নিব চিনি নিয়ে এটার হোপারের ভিতরে ঢালবো তো এখানে দেখতে পাচ্ছেন আমরা চিনি ঢেলে দিচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন আপনারা কি ধরনের হাওয়াই মিঠাই আমাদের মেশিনটি দিয়ে তৈরি হচ্ছে তো এখন দেখতে পাচ্ছেন আমাদের হাওয়াই মিঠাই তৈরি হচ্ছে কিভাবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কেমন আমরা হাওয়াই মিঠাই তৈরি করলাম কত বড় একটি হাওয়াই মিঠাই তৈরি করেছি তো আপনারা চাইলে কিন্তু এ ধরনের একটি কটন ক্যান্ডি মেশিন দিয়ে এরকম হাওয়াই মিঠাই তৈরি করতে পারবেন তো আপনারা যদি চান এ ধরনের হাওয়াই মিঠাই তৈরির ব্যবসা করতে তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে এই মেশিনটি অর্ডার করতে পারেন অথবা আপনারা চলে আসতে পারেন আমাদের অফিসে এসে এই হাওয়াই মিঠাই তৈরির মেশিনটি ক্রয় করতে পারেন আর আপনারা এই হাওয়াই মিঠাই তৈরি করার পরে আপনাদের বিক্রির জন্য কোনো টেনশন করার প্রয়োজন হবে না কারণ আপনারা যদি এই হাওয়াই মিঠাই তৈরি করার পরে আপনারা কোনো জনবহুল এরিয়াতে আপনারা এই হাওয়াই মিঠাই নিয়ে ব্যবসা শুরু করেন অর্থাৎ যে কোনো ধরনের প্রাথমিক বিদ্যালয় অথবা যে কোনো ধরনের ছোটো ছোটো বাচ্চাদের স্কুল যেখানে বাচ্চারা বেশি চলাফেরা করে এ ধরনের জায়গাগুলোতে আপনারা এই হাওয়াই মিঠাই তৈরি করে যদি বিক্রি করতে যান তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে আপনাদের এই হাওয়াই মিঠাই সেল হবে তো প্রিয় বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ